আর কার ভয় আছে, কারণ হলো কি আমার যে বংশধারা, আমার যে আট নয় পুরুষ সম্পর্কে আমি যা জানি, কেউ সত্তর থেকে আশি বছরের বেশি বাঁচে নাই। আমার বয়স এবছর ডিসেম্বরও উনআশি শেষ হয়ে যাবে, উনআশি শেষ হবে। আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাস 2023-এ আমার আশি বছর শুরু হবে। আল্লাহ জানে কি হবে, যাই হোক কপালে যা আছে আল্লাহ যা করেন তাই মেনে নিতে হবে, সেটাই বড় কথা। যাই হোক, আজকে আপনাদের মাঝে আমি আসতে পারছি সেটা আমার সম্পূর্ণ মনের জুড়েই আমি আসতে পেরেছি, না হয় স্বাস্থ্যের অবস্থা আমার মোটেই অনুকূলে ছিল না। এটা আমার জন্য একটা বিরাট গৌরবের বিষয় যে আপনাদের সবার সঙ্গে একত্রিত হতে পেরেছি। বিশেষ করে এবারে যে ছাত্র যাদেরকে আমি এই মানে সবাইকে আমি যাদেরকে গ্রাজুয়েশন দিলাম, এরপরে বিভিন্ন ওই মানে ডিগ্রি দিলাম, পদক দিলাম, স্বর্ণ পদক দিলাম, এটা আমার জন্য একটা জীবনেও একটা বিরাট প্রাপ্তি। এবং আমি আশা করি তারা ভবিষ্যতে বাংলাদেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমার আশাবাদ। প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, সমাবর্তন যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কেননা সমাবর্তনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একদিকে যেমন স্বীকৃতি লাভ করে তাদের মেধা ও প্রতিভার, তেমনই সচেতন হয়ে ওঠে তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। তাদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে এ ধরনের অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতার যে তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে তা সর্বজন স্বীকৃত। তবে তোমাদের শিক্ষার্জন যেন সমাবর্তনার সার্টিফিকেটেই সীমাবদ্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তোমাদের আজকের এই অর্জনের পিছনে বাবা মা, শিক্ষক মণ্ডলী এবং রাষ্ট্রের যে অবদান ও ত্যাগ রয়েছে তার হৃদয়ে ধারণ করতে হবে। এটাই সকলের মানে ধারণ করতে হবে, দেশ ও জনগণের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে হবে, এটাই সকলের প্রত্যাশা। প্রিয় সুদি, আসুন আমরা সবাই প্রগতি, আধুনিকতা ও সহনশীলতার দিকে আরও বেশি এগিয়ে যাই। সকল প্রকার সংকীর্ণতা ও ধর্মান্ধতা থেকে নিজেকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের মুক্ত রাখি। সত্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অধিকতর কার্যকর অবদান রাখবেন, এটাই আমার প্রত্যাশা।